এগুলো চতুষ্পদ জন্তুর মতো প্রাণী, চতুষ্পদ জন্তুর যেই স্বভাব মানুষেরও সেই স্বভাব, তার কারণে কেকাল আনহাম। চতুষ্পদ জন্তু যেভাবে চলে, দুইটা কুকুর রাস্তায় যেভাবে চলে, মানুষও সেইভাবে চলে। কথা বলেন এ দোস্ত, আশ্বিন কাতি মাসে কুকুরের কোন লজ্জা নাই, শরম নাই, দুইটা কি করে বেড়ায় রাস্তাঘাট দিয়ে, সকলের জানা আছে, নোংরা কথা ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, সবাই জানেন। কিন্তু দোস্ত, মুসলমানের বাচ্চা দুইটা মোটরসাইকেলে সেম কোয়ালিটি অফ কাতি মাসে কুত্তো এমন ভাবে যায়, লজ্জা শরম কিচ্ছু নাই। ওলামায়ে কেরামদের ভিতর দিয়া, মা বাপের ভিতর দিয়ে যাইতেছে, একটার উপরে একটা উপর হয়ে রয়েছে মোটরসাইকেলের উপরে। কথা বলেন ঠিক কি না? মানুষের জন্য ও আল্লাহ, তারা কিভাবে চলে, তারা কিভাবে চলে তুমি দেখো, ওই মানুষের সাথে আমাদের তুলনা করো। কালা আল্লাহ আমাদের ইজ্জত যায়, মানুষের সাথে আমাদের কুকুরকে যদি তুলনা করো আমাদের ইজ্জত নষ্ট হয়। আমাদের একটা ব্যক্তিত্ব আছে, কুকুরের একটা ব্যক্তিত্ব আছে না, ব্যক্তিত্ব কুকুরের ভিতরে কঠিন ব্যক্তিত্ব, এক কুকুরের এলাকায় অন্য এলাকার কুকুর, আমাদের এই যে এই পাশে যদি বাইরা বাজারের ওই পাশের কুত্ত আসে ঢুকতে দেবে, পতাকা উসরে দাবর শুরু করে, শয়তান চিনিস নিয়ে আমরা ভারুকিয়ার এই দাঁড়ালো এই পাশের মাস্তার, তুই কোন শহরে ঢুকছিস, দাবর মারে তো একে দাবরে দাওয়ায়, ও বাইরা বাজারে তো ওই পাশে গেলে ও আবার কুকুর, এবার সীমানা আছে না, দারুণ ভাবে ওর সেটেলমেন্ট সব জানা আছে, এসে আর এস ডি আর সব জানে, আমার এরিয়া কন্ট্রোল ওই পাশে যাওয়ার সাথে সাথে দেখেন মাজায় গামছা বাইন্দি, ও পতাকা উড়ে এর দিক ব্যাক করে, ও বোঝে যে পাশে যাওয়া যাবে না, যার যার এরিয়ার মস্তানি সেই সেই করে, ঠিক না? আল্লাহু আকবার। এই কুত্ত যদি এমন করে দোস্ত, আল্লাহ এই কুকুরকে আল্লাহ আমার ব্যক্তি মর্যাদা আছে, মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়, আমাদের সম্মান যায়, তুমি তাদের সম্মানই করে তৈরি করে শস্য কর, আল্লাহ আমরা তাদের খেদমত করব, তাদের বাড়ির আইটে পান্তা হাড্ডি গুড্ডি আমরা খাই, তারা আসল খানা খায়, ঠিক দামি খানা আমরা খাই, গোস্তটুক আমরা খাই, গরম খানা আমরা খাই, মাছটা আমরা খাই, হাড্ডি আর কাটাকুটি এটে পানি এগুলো বাসিগান্দা কুকুরের জন্য বরাদ্দ দেই, কুকুরে খায় আল্লাহ, আসল তারা খায়, আমরা খাই হাড্ডি গুড্ডি এইরকম পরিত্যক্ত, এইগুলো খাইয়া তাদের বাড়ি পাহারা দেই, তাও আমাদের শুকর, এতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমরা লজ্জা পাই। আল্লাহ কয় কেন, কয় আল্লাহ তুমি এবার আমাদের কথা মিল করে দেখো, আমার মানুষের যেই স্বভাব ওইটা আমাদের মধ্যে কোনোদিন দেখেছো নাকি? আল্লাহ বলেন বলো তুমি একটা একটা কইরা, কয় আল্লাহ আমাদের তিনটে চারটে করে ছেলে মেয়ে হয়, পাঁচটা সাতটা আটটা পর্যন্ত বাচ্চা একটা কুকুরের হয়, রব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমাদের বাচ্চাগুলো বড় না হয়, যতদিন পর্যন্ত বাচ্চাগুলো স্বনির্ভর হইতে না পারে, আত্মরক্ষা প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, আমাদের বাচ্চারা ইনকাম করে খাওয়া না শেখে, অতদিন পর্যন্ত এই কচিকাদার বাচ্চা তুই আমরা কোথাও যাই না, যত দামি বংশের সৈয়দ বংশের কুকুরও যদি আমাদেরকে কল দেয় বা মিস কল দেয়, কোনো কল রিসিভ করি না, ব্যাক করি না, একটা ঝাড়ি মারে তারাই দেয় শহর সময় আসবি না, আমার বাচ্চা কাচ্চা ভুই ফুনা দিয়ে কোন জায়গা যাব, একে থুয়ে গেলি এরা কি করে খাবে, এই চিন্তা আমরা বাচ্চাগুলো ফেলাইয়া যাই না। আল্লাহ তুমি খুঁজে দেখো শহরে গ্রামে, আজকে সারা দুনিয়া ব্যাপী পাইবা, হাজার হাজার মুসলমান অমুসলমান বাদ দিলাম, হাজার হাজার মুসলমান নারী দুধের বাচ্চা ফেলে রেখে, এক বছর দেড় বছরে বাচ্চা ফেলে রেখে প্রেমের টানে আর একজন পুরুষের সাথে চলিয়া যাইতেছে, কথা বলেন যায় কে যায় না? ও দোস্ত দুই তিন বছর চার বছর পাঁচ বছরে বাচ্চার সামনে মায়ের অন্যায় করে ফেলাইছে, অপর পার পুরুষের সাথে ছোট বাচ্চায় দেখে ফেলাইছে, বাচ্চা এবার আম্মু আমি আব্বুর কাছে বলে দেব, এবার মা তার ইজ্জত রক্ষার্থে তার বাচ্চার উপায় খুঁজে বের করছে কি, ওই ছোট বাচ্চা চার পাঁচ বছরে কলিজার টুকরা তাদের মতো ফুটফুটে ফুলপুত্র সন্তান তার গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখছে, তারে জবাই করে মেরে দেছে, তারে আস্ত জিন্দা দাফন করে দেছে, ডর্জন ডর্জন দৃষ্টান্ত আপনাদেরও জানা থাকতে পারে, আমার অবশ্যই আছে। কুকুরে কয় আল্লাহ নিজের সন্তানের জীবনে কোনোদিন আমি মারি নাই,
আল্লাহ আমার সন্তানকে আমি মারি নাই, আমার সন্তানের সামনে আমি অন্যায় করি নাই। মানুষ জাতি হইয়া মানব জাতি হয়ে এত বড় অন্যায় করে, সেই মানুষকে আমাদের সাথে তুলনা করো। রব্বুল আলামিন আমাদের ব্যক্তিত্বের আঘাত লাগে, আমাদের অবধ অপমান হয়, আমাদের লজ্জা লাগে, তুমি মানুষকে আমাদের সাথে তুলনা করবা না। রব্বুল আলামিন তুমি খুঁজে দেখেছো, আমরা তো তোমার চতুষ্পদ অ্যানিমাল প্রাণী, নিকৃষ্টতম প্রাণী। মানুষের গায়ের সাথে শোয়া লাগলে মানুষ নিজের গা ঢাকা কাপড় ঢাকা নাপাক হয়ে যায় বলে সন্দেহ করে। ও আল্লাহ যত বড় ঝড় তখন শিলা বর্ষণ আর কনকনে শীত হোক, আমাদের একটা জ্যাকেট ম্যাকেট কোনো সরকার কিনে দেয় না, আমাদের জন্য আলাদা কান ঘর বাড়ি বানায় না, কত কম্বল কত রাস্তাঘাটে ফেলায় তোলো, কোনো কুত্ত বলে একটা কম্বল সরকার বাজেট করলো না। আমরা এত বড় নিকৃষ্ট রব্বুল আলামিন, তারপরও তুমি দেখো আমরা জীবনে কোনোদিন পায়খানায় বসে খাই না, আমরা খাইতে বসে পায়খানা করি না। আল্লাহ তোমার আশরাফুল মখলুকাত দেখো তাদের বাথরুম চেক করো, পায়খানার ভিতরে যাইয়ে খবর নাও, এক ডুন বিড়ির ভাষা, সিগারেটের পাশা, এই বাথরুমের মধ্যে কে থুই আসলো, কয় বিড়ি টানতে টানতে গেল বলে ক্লিয়ার ভালো হয়, আস্তাগফিরুল্লাহ, বিড়ি দুমো, এই পায়খানা করলে শীতকালে পায়খানা করলে দুমো তো দেখাই যায়, কারণ বাতাস ঘন হয়ে যায় ওর ভিতরে দুমো উড়লি দেখা যায়, ও দুমো বারো মাস কাল ওড়ে, গরমকালেও পায়খানায় দুমো হয় শীতকালেও হয়, তো শীতকালে এটা দেখা যায় গরমকালে এটা দেখা যায় না, শীতকালে হাই তুললে মুখ থেকে যে শ্বাস ধরে দেখা যায় আর গরমকালে দেখা বেরোয় সবসময়, ওই যে যে পায়খানার সাথে দুমো উড়লো ওই দুমো দিয়ে আর বিড়ির দুমো দিয়ে একসাথে খাওয়া, কুত্তকে আল্লাহ এত বড় ঘৃণার কাজ কি কি মানুষের দ্বারা সম্ভব, আমাকে কুত্তর দ্বারা তাই সম্ভব না, তোমার মানুষই কাম করে, তুমি কয় এই মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায় কিনা, আল্লাহ কি এগুলো পায়েস করে লেজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখি তো সব কথা কন উচিত কথা কবরে মাসি তাই খুলনা বাইরে আসি আর না আসি, আল্লাহু আকবার, গরু তিকায় আল্লাহ আমাদের একটা অভিযোগ আছে, মাঠের ভিতরে গরু ছেড়ে দেন, মাঠের মধ্যে গরু ছাড়েন, গরুতে আলগা ঘাস খায়, মাঠের ভিতরে কত প্রকারের বন আছে ওর ভিতরে গরু কিন্তু অখাদ্যটা কোনোদিন মুখে দেয় না, কথা কন, ঘাসটা বাছাই করে খায়, গাছের সাথে যদি কখনো তার অখাদ্য ক্ষতিকারক কিছু তার মুখের মধ্যে চলে যায় সঙ্গে সঙ্গে দেখবেন জিভেদে নাড়ায় নাড়ায় ফেলাইয়া দেয়, দেখছেন কি দেখেন নাই, গরুতে কয় আল্লাহ আমরা চতুষ্পদ জন্তু, আমরা মানুষের খাদেম, আমাদের কোন জান্নাত জাহান্নাম নাই, আমাদের কোন নবী রাসূল নাই, আমাদের জন্য কোরআন কিতাব নাই, কিরামান কাতিবিন নাই, মুনকার নাকির নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাই শেষ, আমরা তাই বুঝে শুনে বা খাদ্য মুখে দেই না, মানুষের বাচ্চা হইয়া বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, তাড়ি খায়, হিরোইন খায়, বাং খায়, ইয়াবা খায়, এগুলো তাদের ক্ষতির কারণ, ক্ষতিকারক এটা তারা নিজেরাও জানে। সামনের পরে এক যুবক মারা গেল, মদ খেয়ে মারা গেল, এ দেখতেছে ডাক্তাররা বলে দিছে মদে তার কলিজা খেয়ে দিছে, এবাই কলিজা খেয়ে দিয়েছে, গাজায় খেয়ে দিছে, একেবারে শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে, দুলতে তালে আছে, তার দেখার পর আবারও আরেকজন তার পথ বন্ধু যুবক সেইগুলো মুখে দেয়। রব্বুল আলামিন আমরা জীবনে করে দিন অখাদ্য মুখে দেই না। এ যুবক জেনে নাও, আল্লাহর নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য বেশতে হারাম, এক নম্বরে মুদমিনুল খামার, যারা নিশাগ্রস্ত, যারা নিশা খাও, যে কোনো প্রকারের নিশা খাও যারা, তাদের জন্য নবী বলেছেন যদিও তারা কলেমা পড়া মুসলমান হয় প্রথম ধাক্কায় জাহান্নামে যাবে, প্রথম চান্সে তারা জান্নাত পাবে না, কোটি হাজার কোটি বছর পড়তে 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 ওই গুনাহ যখন মোচন হয়ে যাবে তারপরে ইমানের বদৌলতে জান্নাতে যাবা, প্রথম ধাক্কায় তোমার জন্য জান্নাত হারাম, তওবা না করলে তোর ইমানই মরণ নসিব হবে না। এ যুবক ইমানই মরণের বড় দাম আছে, আল্লাহ মরি আর কাল মরি, মরণটা যেন রমজানে হয়, রমজানে মোমেনের মৃত্যু হলে কি বলা হয় কবর আজাব মাফ, কিয়ামত পর্যন্ত মাফ কন্যা সুবহানাল্লাহ। আরে মিয়া কবর আজাব দুনিয়াতে টের পাইতেছে না, যে জগতে আছে ওই জগতের খবর তাই, বিগত জগতের খবর থাকে না, আমরা রুহের জগতে ছিলাম মনে আছে, মারপেটে ছিলাম মনে আছে, এখন এই দুনিয়াতে চলে যাওয়ার পরে এও মনে থাকবে না, কবরের জগতে গেলে কবরই মনে হবে এটাই জগৎ, আবার কবরের জগৎ শেষ হবে কিয়ামতের সিঙ্গার পুৎকারে পরে, সে সময় আবার কবরের জগৎ মনে থাকবে না, হাসরের মাঠ নিয়ে ব্যস্ত থাকবে, কবর আজাব হবেই হবে,
কবরে আজাব আছেই আছে। এই কবরের আজাব থেকে নাজাত পাইতে হলে ইমানি মরণ, আর সবচাইতে বরকতি মরণ হলো রমজান মাসের মরণ। আল্লাহ নসিব করেন বলেন আমিন। এই রমজানেই যেন সব মরে যায়, তাই না? আল্লাহ রমজান পাই আবার দোয়া কবুল হয়, রমজানে দোয়া করো আল্লাহ তুমি এই রমজানে মারিও না, জীবনে অনেক অনেক রমজান মাস নসিব করো। কারণ যদি বৃষ্টি রমজান সামনে পাই তাহলে বৃষ্টি রমজানে বৃষ্টি তারাবি পাবো, বৃষ্টি রমজানে বিশ মাস রোজা রাখতে পারবো, বৃষ্টি রমজানের ভিতরে কোনো না কোনো রমজানে তো সবে কদর পাবোই পাবো, সর্বার জন্য হিসাবে তা তো না, আর একটা সবে কদর কদর পা মানে জীবনের জন্য বাম্পার ইনকাম, এর সাইতের বড় ইনকাম হয় না। এই জন্য মরণটা চাবা সবে রমজানে, তাই বলি এবারই রমজানে যেন না মরি। আল্লাহ হায়াত বাড়ায় দেওয়া সবাই বলেন আমিন।